আমিই সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমিই সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক পরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমিই সেই মেয়ে। আমিই সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয়, মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমিই সেই মেয়ে। রাজস্থানে শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁধে করে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমিই সেই মেয়ে। আমিই সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমিই সেই মেয়ে। আমিই সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমিই সেই মেয়ে। আপনি, হ্যাঁ আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতাও করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড়ও করিয়ে দিয়েছেন। হ্যাঁ আমিই সেই মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমি সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমিই হয়ে উঠব সেই অসামান্য, খোলা চুল মেঘের মতো ডাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নূপুর বেজে উঠবে রণদুন্দবী, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তে কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং, বিভৎস দাবানলের মতো আমি এগিয়ে যেতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ, হয়তো হয়তো আমিই সেই মেয়ে, হয়তো হয়তো বা আমিই সেই মেয়ে।